আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্রাজিল ফ্যানদের জন্য স্যাড নিউজ। সো বন্ধুরা, তোমরা তো জানোই শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে একাদশে গোলরক্ষক হিসেবে থাকার কথা ছিল এডারসন মোরেসকে, কিন্তু দুঃখের সংবাদ হলো ব্রাজিল স্কোয়াড ঘোষণার আগে থেকেই ইঞ্জুরিতে ছিলেন অ্যালিসন বেকার, কিন্তু নতুন করে ইঞ্জুরি নামক খাতায় নাম লেখালেন এডারসন মোরেস, এবং তার সাথে রয়েছে মার্কিউনস, গ্যাব্রিয়েল মার্টিনেলি। অফিসিয়ালিভাবে ঘোষণা দিয়েছেন দরিভাল জুনিয়র, এদের পরিবর্তে ডাকা হয়েছে লিও জার্দিম, ফাবিসিও ব্রুনো এবং গ্যালেনোকে ব্রাজিল দলে ডাকা হয়েছে। ব্রাজিল দলে কোচ দরিভাল জুনিয়র আরও ঘোষণা করেন এই সোমবার ভাস্কো থেকে গোলরক্ষক লিও জার্দিম ও ফ্যামিঙ্গো থেকে ডিফেন্ডার ফাবিসিও ব্রুনো এবং পার্তো পিয়ার থেকে স্ট্রাইকার গ্যালেনোকে ডাকা হয়েছে। এই তিনজন ক্রীড়াবিদকে প্রতিস্থাপন করার জন্য এই ত্রয়ীকে ডাকা হয়েছিল। অ্যাডারসন ম্যানচেস্টার সিটি এবং গোলরক্ষক, পিএসজি থেকে ডিফেন্ডার মার্কিউনস এবং আর্সেনাল থেকে গ্যাব্রিয়েল মার্টিনেলি চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। মার্চে দরিভাল জুনিয়রের প্রথম দুই চ্যালেঞ্জ থাকবে 24 তারিখে বাংলাদেশ সময় রাত 1টায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েম্বলি স্টেডিয়ামে, এবং 27 তারিখে বাংলাদেশ সময় রাত 2:30 স্পেনের বিরুদ্ধে সান্দিয়াগোতে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এরা এমন দুই ক্রীড়াবিদ যারা ইতিমধ্যেই দেখা হয়েছে, এবং এই দুটি প্রাথমিক প্রীতি ম্যাচ একটি অবস্থানের জন্য সরাসরি লড়াই করবার অবস্থানে রয়েছে, দরিভাল জুনিয়র বলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ব্রাজিল আপডেট নিয়ে। যদি নতুন নতুন আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।